নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। এক নাবালিকা মেয়েকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার সময় আটক প্রেমিক যুগল। জানা যায়, আম্বাসা চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে গড়ে ওঠা গ্লেজ ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট কোম্পানিতে কাজ করত রাজু দে নামে 19 বছরের এক যুবক। সে 15 বছরের এক নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্বন্ধ গড়ে তোলে, আর এই সম্পর্কের জেরে চলতি মাসের 10ই নভেম্বর নাবালিকা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় মেয়েটির বাবা আম্বাসা থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করে। আম্বাসা থানার পুলিশ ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সূত্র ধরে শনিবার রাত 8টা নাগাদ বিলুনিয়া রাঙ্গামুড়া এলাকার এক বাড়ি থেকে প্রেমিক যুগলকে উদ্ধার করে আম্বাসা থানায় নিয়ে আসে। 10/11/2016 ইং তারিখে আমাদের কাছে একটা নাবালিকা মেয়ে মিসিং এর ইনফরমেশন আসে। সেই মোতাবেক আমরা একটা কেস, মিসিং কেস, কিডন্যাপিং কেস নিয়ে নিই, যেহেতু মেয়েটা নাবালিকা। তারপর আমরা ফেসবুকের থ্রুতে এবং হোয়াটসঅ্যাপের থ্রুতে খবর নিয়ে জানতে পারি একটা ছেলে যার নাম রাজু দে, রাজু দের সাথে তার ট্রানজ্যাকশনটা বেশি হচ্ছে ফেসবুকে। তারপর আমরা খোঁজ নিয়ে দেখলাম ছেলেটা আম্বাসাতেই ভাড়া থাকে, কোনো একটা গ্লেস ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোনো কসমেটিক্স কোম্পানিতে সে চাকরি করে আম্বাসাতে। তারপরে আমরা খোঁজ নিয়ে দেখলাম সেই ছেলেটাও বাড়িতে নেই। রাঙ্গা মুড়া এলাকায় বর্ডারের কাছেই সে গেছে তার আত্মীয় বাড়িতে। তখন আমরা রাঙ্গামুড়া আউটপোস্টের ওসির সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে সে খবর নিয়ে দেখলো সেখানে আছে, সুতরাং তারপরে সে রেড করে তাদেরকে ধরে। তারপর আমরা গত রাত্রে সে ধরা পড়ে। তার প্ল্যান ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে তার প্ল্যান ছিল বাংলাদেশ নিয়ে চলে যাবে মেয়েটাকে। তারপর আমরা ওইখান থেকে বিলুনিয়া থেকে মেয়েটাকে রিকভার করে নিয়ে আসি। এখন তারপরে ছেলেটাকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করি। বিশালগড় বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অপহরণ ও হুমকির অভিযোগ তুলে এক ক্রেতা। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সুমন সাহা। জানা যায়, সুমন সাহার হার্ডওয়্যারস এর একটি দোকান রয়েছে বিশালগড় সেন্ট্রাল রোডে। ক্রেতা প্রকৃতি দাস অভিযোগ, সুমন সাহা তার দোকানের পেছনের দিকে নিয়ে 3 থেকে 4 জন মিলে প্রকৃতি দাসকে প্রাণনাশের হুমকি দেয়। তবে দোকান মালিক সুমন সাহা ঘটনা অস্বীকার করে। আমি ব্যাংকে আসলাম, আসার পরে সুমন সাহা দোকানের একজন লোক সঙ্গে আরো 2 জন আছে, আমার জোরে জবরদস্তি পিরা ব্যাংকের থেকে 2টা দোকান লইছে। হ্যাঁ, থেকে আমি 1,00,000 টিন নিছিলাম। নেওয়ার পরে তারপর আমার এক ঘরের ভিতরে ঢুকাই আছে, পিছের দরজা ঢুকাই একটু দূর করার পরে 3 জন লোক ফোন করে আনছে। আইনা সেটা আমার বিশ্রী গালি গালাজ করতেছে, মাইরা লাগবো, কাটতে লাগবো। আমার 2টার সময় পিছনের ঘরে ঢুকাইছে, ঢুকাই সেটা আমার সে সন্ধ্যার সময় খারে না, সন্ধ্যার সময় সে আমার 2 তালার উপরে তুলে লিতেছে। কত রাত যেতাম না, হেন অনেক একটালাম তুলার যেটা আনি আজ রাত্রি না। তারপর আমি জানবাস না লাগে, এই যে আমার সন্ধ্যার সিনটা দেখছেন, এই সিনটা দিয়া সেটা আমি করতে পারছি ভাইরিয়া। আমি টাকার ব্যবস্থা করে দিয়া আর সিনটা ছুড়ে নিছি। বাড়ির গেলে কয় টাকাটা 2,000 টাকা কথা, 1,980 টাকা আমি পাবো। বাড়ির গেলে ক কেন 1,000 টাকা দিয়ে ওটা আর হিসাবটা বৈশা করলাম, 1,000 5,000 টাকার হিসাব দিয়ে 1,000 টাকা বৈশা করেন জানি। গতকালকে না পরশু দিন জানি আমি আর ব্যাংকে দেখছি আমার স্টাফটা গিয়েছে ধরে তাড়াতাড়ি লেগে কইয়া দোবা না। আমি তো পরে তাও বলে দুর্দবুস্তি বাবা আছে না, দুর্দবুস্তির আর দূর নাই। তোমার কি আছে এটা পরশু দিন ঘটনাটা হয়েছে, তো পরশু দিনই তো আমার বিরুদ্ধে যদি দুর্দবুস্তি, তো পরশু দিনই তো তোমরা আইলে হইলে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আক্তার হোসেন সহ চার যুবক ছাত্রীটিকে বলপূর্বক অপহরণ করে গোবার্ডের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ছাত্রীটিকে টানা 22 দিন বলপূর্বক ধর্ষণ ও শারীরিক অত্যাচার চালায় আক্তার হোসেন। ছাত্রীটি সুযোগ বুঝে তার বাড়িতে খবর পাঠায় এবং বাড়ির লোকজন বিশালগড় মহিলা থানায় খবর দিলে শ্রীনগর থানার সাহায্য নিয়ে পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে আক্তার হোসেনের বাড়ি থেকে। এদিকে অভিযুক্ত আক্তার হোসেন সহ চার সহযোগী পলাতক বলে জানা যায়। শনিবার বিশালগড় মহিলা থানায় আক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ছাত্রীটির পরিবার। লক্ষ্মী পুজো আসলো, লক্ষ্মী পুজোর সময় আমি মাস্টার বাড়ি যেতেছিলাম। সময় কয়েকটা ছেলে আছে, সেটা আমার ঝুম করে গাড়িতে উঠেছে,
বাইরে নিচে টাকা দিয়েছে কাপড় দিই, কারণ আমি এসে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে, অনেক বাজে হুমকি দিছে, তারপরে বলৎকার করছে, আমার অনেক শাস্তিও দিছে, মারধরও করছে। তারপর আমার থেকে কয়েকটা জিনিস বলতে গলার হার, কাগজ পত্র, মোবাইল সব হেরা রেখে দিছে। কতদিন আসলো তুমি ওই জায়গা? 20 দিন। তোমার কি নেওয়ার কারণটা কিটা? পরিচিত আসলো তোমার সাথে? না পরিচিত না। কোন পরিচিত আসলো নাকি? না জোর করে নিয়ে গেছে। হ্যাঁ জোর করে আমি চিনি না। তারপরে উদ্ধার হয়েছে কি করে তোমার? উদ্ধার করছে আমি এখান থেকে একটা খবর পাঠাইছি যে আমি এনে বন্দি আছি, তারপরে আমার বাড়ির থেকে গার্জিয়ান বাবা মা পুলিশ স্টেশন থেকে উদ্ধার করে আনছি। ছেলেটার নাম কি বলতে পারবা? সুমন। আর বাবার নাম? আব্দুল হোসেন। এখন তুমি কি চাও? আমি চাই ওরা শাস্তি পাক, আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমি চাই ওরা কঠোর শাস্তি পাক। 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে চলছে রাজনৈতিক দলগুলির জোট প্রস্তুতি। শনিবার সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ দত্তের সমর্থনে আয়োজিত হয় এক জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি চেয়ারম্যান রঞ্জিত দেব বর্মা, সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এটা কিন্তু এই উপনির্বাচনের মধ্য দিয়ে, আপনাদের ভোটদানের মধ্য দিয়ে আমাদের পক্ষে বুঝতে, উপলব্ধি করতে, বিশ্লেষণ করতে সুবিধা হবে। সেদিক থেকে এই নির্বাচন যে কথা আমি বলছিলাম তার প্রতি গুরুত্বপূর্ণ। ভোটের লড়াই, নির্বাচনের লড়াই, এটা বরাবরই নীতির লড়াই, কর্মসূচির লড়াই, ব্যক্তিগত ভাবে কাদায় ছোড়াছুড়ি না। মানুষ তার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যারাই প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবেন। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি তো কথা। সব রান্না স্বাদে হয় সঠিক,
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। উন্নয়নের নতুন পালক হিসেবে কল্যাণপুর ব্লক এলাকার বারিকাপুর, গাউসবার, বাগানবাজার, মধ্যবাজার, বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের PDF ফান্ড থেকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় ভোরের স্বপ্ন নামক যাত্রী বিশ্রামাগার। এই যাত্রী বিশ্রামাগার নির্মাণে উপকৃত হবে 5টি গাউসবার বহু লোকজন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় গ্রামবাসীদের মধ্যে খুশির জোয়ার। আমরা খুব বোঝার সুবিধা ভাই, আগে তো বাজারে একটু দাঁড়াই সেবা টেমা আসলো না, অন্তরটা বুঝলে মিষ্টি আটকায় মানে সুবিধা হয়েছে সবের জন্য। আমরা মজুরি লাগে সকালবেলায় বুঝার। আগে কিভাবে আপনারা এনআইতেন? আগে তো দাঁড়াইতাম, অনলাইন তো সাইডের কেউ দোকানে বৃষ্টি বাজল হইলে মানুষের যা দড়িতে দাঁড়াই থাকতো, অন্ত খুব সুবিধা হয়েছে। কারণ মানুষের মানে অনেক বুঝিবার জায়গা হয়েছে, মানুষের ভয় যাত্রীরা বুঝারে, আমরাও বুঝারি, পাড়া বুঝেছে সকালবেলায় বুঝারি, এই বৃষ্টি মজা মনে হয় বিশ্রাম করতে হয় এবং খুব সুন্দর। দারিকাপুর গ্রাম পঞ্চায়েত যে উদ্যোগ নিয়ে এই বিশ্রামাগার করছে, তার জন্য আমরা গ্রামবাসীর পক্ষে অর্থাৎ রতিয়া এবং শান্তিনগর, দক্ষিণ দুর্গাপুর, ফ্যামসিং, নগরাকোবরা এবং মুক্তাচন্দাপাড়া সব জায়গায় আমরা জাতি উপজাতি অংশের মানুষের জন্য খুব উপকৃত হয়েছে। বর্ষার সময় এখানকার লোকজন ছেলেমেয়েদের নিয়ে দোকানপাটে যেত এবং বিভিন্ন জায়গার যেতে হতো, তার জন্য খুব অসুবিধা হয়। বর্তমানে এই বিশ্রামাগারটিকরণে অর্থাৎ ভোরের আলো করানো খুব ভালো হয়েছে এবং আগামী দিন যাতে অন্যান্য পঞ্চায়েতে যাতে এরকম বিশ্রামাগার করার জন্য উদ্যোগ। কল্যাণপুর ব্লক এলাকার উত্তর গিলাতলী উপজাতি এলাকার পর এবার দুর্গাপুরের শান্তিনগর গ্রামে সমাজ সচেতনতামূলক শিবির ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় শান্তিদূত ক্লাব ও আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে। শনিবার সন্ধ্যা 6টায় শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা শেষে শান্তিদূত ক্লাবকে ভলিবল সরঞ্জাম তুলে দেওয়া হয়। অপরাধমূলক ক্রীড়াকর্ম থেকে সজাগ সতর্ক থাকার বিষয় নিয়ে সমাজ সচেতনতামূলক শিবিরে আলোচনা রাখেন ওসি রাখাল মিত্র, সমাজসেবী সুবীর পাল সহ গ্রামের প্রধান অন্যান্যরা। আমাদের ভারতবর্ষে প্রতি মিনিটে একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতি 5 মিনিটে একটা করে বড় ধরনের দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানি ঘটছে। এই যে ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থাটা কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের থেকে আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এটার জন্য আমাদের ভারতবর্ষের অটোমেটিক্সের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহাশয় জনস্বার্থে একটা মহামান্য সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলেন। সেই মামলার নিরিখে মহামান্য সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছেন, সেখানে কতগুলি নির্দেশিকা দেওয়া হয়েছে। এই সমস্ত যে প্রাণহানি ঘটছে, বেপরোয়া দুর্ঘটনাগুলি ঘটছে, সেগুলিকে প্রিভেন্ট করার জন্য, সেগুলিকে আটকানোর জন্য তো আমরা প্রতিনিয়ত প্রতিদিন যেটা লক্ষ্য করছি, জেনে না জেনে যে অপরাধগুলি ঘটছে, জেনে কোনটা হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন আমাদের যে সমস্ত মিডিয়া ভাইয়েরা আছে, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, ওনারা কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সর্বতোভাবে ওনাদের প্রচেষ্টা জারি রেখেছেন প্রচার করার জন্য যে আপনারা এই ট্রাফিক রুলসগুলো মেনে চলুন,
দুর্ঘটনা এড়িয়ে চলুন, এই সমস্ত বিষয়গুলি জনস্বার্থে সরকার যখন প্রচার করছে সেগুলির ক্ষেত্রে সেই প্রিন্ট মিডিয়া বলুন আর ইলেকট্রনিক মিডিয়া বলুন, ওনারা কিন্তু ওনাদের একটা গুরুত্বপূর্ণ মানে দায়িত্বপূর্ণ কর্তব্য ওনারা কিন্তু পালন করে যাচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ ঢাকুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।